আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পতাকা উত্তোলন সহ আসানসোল শহরকে কিভাবে সুন্দর করা যায়, যেমন এটা আসানসোল ঢুকতে মেন গেটের আজকে এটা উদ্বোধন অলরেডি করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে এটা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে। আমাদের সমস্ত ধর্ম,
সমস্ত জাতি সমস্ত বর্ণ মিলে একসাথে সৌভ্রাতৃত্বের সাথে আমরা বাস করছি, স্বাধীনতার পরও বাস করছি এবং আগামী দিনেও যাতে আমাদের এই বন্ধনটা অটুট থাকে, আমরা যেন একসাথে থাকতে পারি, এই আশা এই ভরসা নিয়ে সকলকে অভিনন্দন জানাই। এবং আমরা একটা এই 15th আগস্টে যে সমস্ত বীর জওয়ানেরা আমাদের যারা মিলিটারিতে রয়েছেন, যারা ডিফেন্সে রয়েছেন, ওনারা যেভাবে মানে না ঘুমিয়ে না খেয়ে আমাদেরকে সেবা করে চলেছেন, আমাদেরকে নিরাপত্তা দিয়ে চলেছেন, আমাদেরও কর্তব্য বর্তায় ওনাদের জন্য একটুও যদি কিছু করতে পারি, তো আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে মানে ডিফেন্সে যারা আছেন তারা আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে কোনো জায়গায় যদি জমি নেন, আমাদের কর্পোরেশনের যে 7 প্লট যে ফিজটা নেওয়া হয় সেই ফিজটা আমরা 22 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেই বোর্ড মিটিংয়ে তুলে ওটাকে আমরা বন্ধ করে দেবো, ওনাদের জন্য ফ্রি করে দেওয়া হবে আসানসোল কর্পোরেশন, কারণ ওনাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত। ওনারা যেভাবে আমরা সবাই বেড়াতে যায়, ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, পাহাড় বলুন সমুদ্র বলুন, দেখবেন ওনারা কিন্তু সব সময় বরফে সব সময় ওনারা দাঁড়িয়ে রয়েছেন মানে আমাদের সেবা করার জন্য। তাই সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যেভাবে আমরা একসাথে রয়েছি আগামী দিনও যেন ঠিক সে একসাথে আমরা থাকতে পারি। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের সকলকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করবো। তার আগে আপনাদের বলি প্রত্যেক বছরের স্বাধীনতার এই শুভ দিনে আমরা মিষ্টিমুখ করায় আমি মেয়র সাহেব আর সাহেব কমিশনার সাহেব রয়েছে, ডেপুটি মেয়র রয়েছে, সকলকে বলবো আপনারা সামনে আসুন, আজকে এই শুভ দিনে মিষ্টিমুখ করে যান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেভাবে কাজ করছো সেভাবে কাজ করো। আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পতাকা উত্তোলন সহ আসানসোল শহরকে কীভাবে সুন্দর করা যায়, যেমন এটা আসানসোল ঢুকতে মেন গেট, মেন গেটের আজকে এটা উদ্বোধন অলরেডি করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে এটা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে।